এখানে লেখা হয়েছে যে মোহতারাম পবিত্র কোরআনুল করিম যখন নাজিল হইত রাসুল একরাম সাল্লাহ আলিহাসাল্লামের কাছে এ কোরআন নাজিল আসলে কিভাবে হতো ওহিটা কিভাবে আসত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং কোরআনের কি আর কোনো নাম আছে নাকি শুধু কোরআনে এটা আমরা অনেকেই জানি যে কোরআনের অনেকগুলো নাম রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশা আল্লাহত প্রথমত আল্লাহ রসুল সাল্লাহ আলিহাল্লামের কাছে আল্লা সুবহান হাত তালার পক্ষ থেকে ফেরেস্তারা যখন বহি নিয়ে আসতেন তিনটি পদ্ধতিতে বহি আসত এক নম্বর হচ্ছে সল সালাতুল জারাসি ঘন্টার আওয়াজ ফেরেস্তা যখন আল্লাহ রসুল সাল্লি ভাল্লামের কাছে নিয়ে আসত তখন তার ডানার আওয়াজ ঘন্টির আওয়াজের মতো শোনা যেত ঘন্টা বাজালে যেরকম শব্দ হয় ঘন্টি কোনো প্রাণীর গলায় থাকলে যেমন টিং টিং শব্দ হয় এরকম একটা শব্দ হতো ওহিরের পদ্ধতি হজর সাল্ল আলাইহাল্লামের ওপর সবচেয়ে কঠিন ছিল অর্থাৎ বিশ্বনবী সাল্লাহ আলহিহি যখন আওয়াজটি শুনতেন কলিজাটা কেঁপে উঠ ভয় যেমনটি হজরত আহসা সিদ্দিকার দিয় তহার বর্ণনা দ্বারা জানা যায় কি কোনো এক সময় এ প্রকার ওহির মৃদু আওয়াজ শোনা যেত হজরত উমর আদি আল্লাহ তালানহু তিনি বলেন যখন হুজর সাল্লাহ আলাইসালামের উপর বহি নাজিল হতো তখন তার চেহারা মোবারকের কাছে মৌমাছির ভনভনের মতো ক্ষীণ আওয়াজ শোনা যেত তাহলে কি দুটো বিষয় এক নম্বর হচ্ছে সালসালাতুল জারাসি অর্থাৎ ঘণ্টা বাজত টিং টিং আওয়াজ হতো মৃদু আওয়াজ নবীজি যেটা শুনতেন এবং বুঝতে পারতেন এটা বহি আল্লাহ সু ভানুভার পক্ষ থেকে আসছে সেটার একটা সংকেত মৌমাছির মতো আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লামের চেহারার কাছে ভন ভন করে আওয়াজ হতো যখন ওহি আসতো এক নম্বর দুই নম্বর হচ্ছে তামাছালু মালাক ফেরেস্তা কর্তৃক মানুষের আকৃতি ধারণ কোরআনের আয়াত যখন ফেরেস্তার আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ কাছে নিয়ে আসতেন তখন মানুষের আকার আকৃতি ধারণ করে আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসাল্লামের কাছে ওহিনী আসতেন অধিকাংশ সময় সুদর্শন সাহাবি হযরত দেহিয়া কালবি রদি আল্লাহ তালহুর সুরত ধারণ করে ফেরেস্তারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে আসতেন আবার কখনো কখনো অন্য মানুষের আকৃতিতেও আসতেন যেমনটা হাদিসে জিব্রাইলে হজরত উমর আদি আল্লাহ তালহু থেকে বর্ণিত আছে ওহির এই পদ্ধতিটা সহজতর এ ব্যাপারে প্রায় সব তফসিলবিদদের অভিমত এই যে কোরআনুল করিমে কোরআনে করিম পুরোটাই হজরত জিব্রাইল আলহিস সালাইতু মাধ্যমে অবতীর্ণ হয়েছে যদিও অন্য ওহি অন্য ফেরেশতারা নিয়ে এসেছেন তৃতীয়ত ফেরেশতাদের আসল আকৃতিতেও ওহি নাজিল হতো আসল আকৃতি কেমন হজরত জিবরাইল আলিহিসাল্লাতু নিজের প্রকৃত আকৃতি ধারণ করে হুজুর সাল্লিহি আসাল্লামের কাছে আসতেন এটা হুজুরের পুরো জীবনে মাত্র তিনবার ঘটেছে অর্থাৎ জিব্রাইল আলিহিসাল্লাইতু আসসালামের নিজের জীবনের যেটা আসল আকৃতি নিজের যে অবয়ব যে আকার আকৃতি এই এই আকারে মাত্র তিনবার আল্লাহ রসুল সাল্লাহ আলহিহিসাল্লামের কাছে জিবরিল আমিন এসেছেন প্রথমবার যখন নবীজি সাল্লি সাল্লাম হজরত জিব্রাইলকে তারা আসল আকৃতিতে দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন দ্বিতীয়বার সবে মেরাজে আর তৃতীয়বার নবতের একেবারে শুরুর সময় মক্কার আজওয়াদ নাম স্থানে এভাবে আল্লাহ রসুল আলি আলাইহিউসাল্লামের কাছে ওহি আসত তো প্রথমত তিনভাবে আল্লাহ রসুল সাল্লাহ কাছে যে অহির ধরন যেভাবে আসতো এটা মূলত প্রথমত এই তিনভাবে তারপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো কখনো স্বপ্ন দেখেছেন যেগুলো ছিল সত্য স্বপ্ন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন অবতরণের পূর্বে সত্য স্বপ্ন দেখতেন রাতে যা স্বপ্ন দেখতেন সকালে তাই হুবহু বাস্তবায়িত হতো হযরত আয়েশা সিদ্দিক তা তাআলা আনহা তিনি বলছেন আউয়ালু মা বুদি আবিহি রাসূলুল্লাহি মিনাল ওয়াহই আর রুইয়াত সালিহাত ফিন নাওমি ফাকানা লা ইরা রুইয়া ইল্লা জাআত মিছলা ফালাকিস সুবহাই হজুর সাল্লাহ আলহিউ আসাল্লামের উপরে ওহি আসার সূচনা ঘুমন্ত অবস্থায় সত্য স্বপ্নের মাধ্যমে হয় তিনি যা স্বপ্ন দেখতেন তা প্রভাত সত্য হতো তারপরে মতোই ইলাহি আল্লাহর সাথে সরাসরি কথোপকথন হজরত মুস আলহি সাল্লামের মতো হজুর সাল্লাহ ও সরাসরি আল্লাহ তালার সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছেন তবে তা জাগ্রত অবস্থায় শুধু যে রজনীতে অর্জিত হয় তাছাড়া ঘুমন্ত অবস্থায়ও একবার তিনি আল্লাহ সবহানার সঙ্গে কথা বলেছেন এমনটি অনেকেই বলেন তারপরে ছয় নম্বরে আরেকটি বিষয় সেটি হচ্ছে অন্তরে ঢেলে দেওয়া হাজর জিব্রাইল আলহি সালসাল্লাম যে কোনো আকৃতিতে হুজর সাল্লাইসাল্লামের সম্মুখে না এসে অহির বিষয়বস্তু তার অন্তরে ঢেলে দিতেন এক হাদিসে আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম বলেন হাদিসে এসেছে ইন্না রুহাল কুদুসী নফাসফি রুয়া আন্না নফসান্তা তক মিলা রিজ কহা রুহুল কুদুস অর্থাৎ জিবরিল আলিহি সাল্লাহসাল্লাম আমার অন্তরে এই কথা ঢেলে দিয়েছেন যে কোন মানুষের নির্ধারিত রিজিক শেষ করার পূর্বে তার মৃত্যু হবে না তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আল্লি কাছে যে ওয়হিগুলো আসতো এভাবেই মূলত আসত এখন আসেন এই যে কোরআনকে আমরা কোরআন বলি কোরআনের অন্য কোনো নাম আছে নাকি শুধুমাত্র কোরআনে একটি নাম কোরআনুল করিমে আল্লা সুবাহানুভা তালা অনেকগুলো নামে কোরআনকে সম্বোধন করেছেন যেমন দেখেন সুরায় ফুসিলতার ছাব্বিশ নম্বর আয়ত আল্লা সুবাহানুভা তালাকে বলছেন আল্লাহ তালা বলছেন এখানে কোরআনুল করিমকে কোরআন হিসাবে আল্লাহ তালা আখ্যায়িত করেছেন অকল আল্লা দিন কাফরুল্লাহ তসমাউল লিহাদ আল কোরআন লিহাদ আল কোরআন দ্বারা কোরআনকে উদ্দেশ্য দুই নম্বর কোরআনের নাম আল্লাহ তালা ফুরকান রেখেছেন যেমন আল্লাহ তালা বলছেন মিং কবল হুদাল্লিনা সি ও আং জাল আল ফুরকান সুরাই আল ইমরানের চার নম্বর আয়াতে তারপর আল্লাহ তালা বলছেন আ যেমন দালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ও দিক্রিল হাকিম সুরাই আল ইমরানের আঠান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন তারপরে আল কিতাব যেমন আল্লাহ তালা বলছেন এখানে কোরআনকে কিতাব হিসেবে আখ্যায়িত করা হয়েছে তারপর আল্লাহ তালা কোরআনকে আঞ্জিরগুলো আখ্যায়িত করেছেন যেমন তঞ্জির আল আজিজ রহিম সুরা ইয়াসিনের পাঁচ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে কোরআনের নাম শুধু কোরআন না কোরআনের আরও নাম আছে আর কোরআনের নাম কখনও কোরআন কখনো কোরআনকে আল্লাহ তালা ফুরকান বলে ডেকেছেন কখনো কোরআনকে জিকির বলে আখ্যায়িত করেছেন ডেকেছেন কখনো কোরআনকে আল কিতাব বলে ডেকেছেন কখনো কোরআনকে আত্মানজির বলে ডেকেছেন তাহলে ওহি কিভাবে আসতো আমরা জানলাম এবং কোরআনের নামগুলো আমরা জানলাম এখন আসেন মূল বিষয়টা কি মূল বিষয়টা হচ্ছে ওহি আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা বানানো কোনো ধর্মীয় গ্রন্থ না হিমজারিক আল্লাহর বিধান কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমির